এক্সপার্ট অপিনিয়ন বিশেষজ্ঞ মতামত বা বিচারদের মতামত ওকে আপনার ডাক্তার মুরাদ ডাক্তার মুরাদ নিয়ে ডাক্তার মুরাদকে নিয়ে আমি আপনি দেশের প্রাপ্তবয়স্ক পাঁচ কোটি মানুষ অপিনিয়ন দিতেছে বলতেছে ডাক্তার মুরাদ হচ্ছে টাকলু মুরাদ পাগলা মুরাদ ঠিক না আচ্ছা তাহলে ডাক্তার মুরাদ কে বলতেছে টাকলু মুরাদ পাগলা মুরাদ টাকলু শব্দটা আমরা বাদ দিই পাকলা পাগলা মুরাদ পাগলা মানে কি আমরা পাঁচ কোটি মানুষের উপর পাঁচ কোটির উপরে মানুষ আমরা ধরে নিলাম সত্য কি মিথ্যা সেটা জানি না আমরা ধরে নিলাম যে তাকে সবাই পাগলা মুরাদ বলতেছে তাকে সবাই ইনস্যান বলতেছে এবার দেখেন পাঁচ কোটি মানুষ তাকে নিয়ে মন্তব্য করতেছে সে পাগল সে একটা ডাক্তারের কাছে গেল ডাক্তার বলতেছে সে পাগল না সে মানসিক না পাঁচ কোটি মানুষ কি দিল ডাক্তার মুরাদ সম্পর্কে অপিনিয়ন দিল মতামত দিল মতামত দিল আর যিনি ডক্টর ডক্টর ডাক্তার ও ডাক্তারের ডক্টর ডক্টর যিনি তার পরীক্ষা নিরীক্ষা করছেন তিনি বলছেন ডাক্তার মুরাদ পাগল নয় ডাক্তার মুরাদ পাগল কি পাগল না এটা নিয়ে একটা আদালতে প্রশ্ন আছে আদালতে মামলা মোকদ্দমা চলতেছে আদালতে মামলা মোকদ্দমা চলতেছে তো এখন প্রশ্ন হচ্ছে এই ডাক্তার মুরাদ সম্পর্কে ডাক্তার সম্পর্কে আপনার কার অপিনিয়ন এভিডেন্স হিসেবে রেলেভেন্ট হবে ডাক্তার মুরাদ সম্পর্কে কার মতামত কারন ডাক্তারের মতামত যে ডক্টর তার পরীক্ষা নিরীক্ষা করেছেন তার অপিনিয়ন তার মতামত তার মানে আমরা দেখলাম দেশের পাঁচ কোটি মানুষ এই পাঁচ কোটি মানুষের মধ্যে মনে করেন প্রধানমন্ত্রী আছে রাষ্ট্রপতি আছে হ্যাঁ মানে আমি যেটা বোঝানোর চেষ্টা করছি রিক্সাওয়ালা আছে রিক্সাওয়ালা থেকে রাষ্ট্রপতি পর্যন্ত পাঁচ কোটি মানুষ ডাক্তার মুরাদ সম্পর্কে অপিনিয়ন দিছে ডাক্তার মুরাদ পাগল কিন্তু নর্মাল একজন ডক্টর হসপিটালের আপনার ডাক্তার মুরাদকে পরীক্ষা নিরীক্ষা করে বা ডাক্তার মুরাদের সাথে কথা বলে সে বললো যে ডাক্তার মুরাদ পাগল নয় এখন প্রশ্ন হচ্ছে আমরা পাঁচ কোটি মানুষ অপিনিয়ন দিলাম প্লাস ডক্টর তার সম্পর্ক অপিনিয়ন দিল কার মতামত ম্যাজিস্ট্রেটের কাছে সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হবে এখান থেকে আমরা বুঝতে পারি যে অপিনিয়ন ইজ নট রিলেভেন্ট লিখেন একটু অপিনিয়ন ইজ নট রিলেভেন্ট অপিনিয়ন ইজ নট রিলেভেন্ট মতামত প্রাসঙ্গিক নয় মতামত প্রাসঙ্গিক নয় এটাকে আরেকটা সেন্টেন্সে লিখি সকলের মতামত প্রাসঙ্গিক নয় সকলের মতামত প্রাসঙ্গিক নয় আমার বিরুদ্ধে একজনের খুব প্রচন্ড অভিযোগ আছে দাদা আমরা যেভাবে পড়ান এই বেহুদ আলাপ আলোচনা করেন এগুলো তো না করলো তো আমিও তার সাথে একমত পোষণ করছি কিন্তু আমি বেহুদ আলাপ আলোচনা করে যাতে যেভাবে প্রশ্ন আসে সবার মাথায় ঢুকে যায় ঠিক না আচ্ছা যাই তাহলে আমরা দুইটা সেন্টেন্স লিখবো যে অপিনিয়ন ইজ নট রিলেভেন্ট মতামত প্রাসঙ্গিক নয় আরেকটা সেন্টেন্স লিখবো সকলের মতামত প্রাসঙ্গিক নয় সকলের মতামত প্রাসঙ্গিক নয় আচ্ছা এবার লিখব ইস রেলেভেন্ট বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক আবার একটা সেন্টেন্স লিখব বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক নয় এক্সপার্ট অপিনিয়ন এক্সপার্ট অপিনিয়ন রিলেভেন্ট নয় বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক নয় প্রাসঙ্গিক নয় প্রাসঙ্গিক নয় কি হিসেবে প্রাসঙ্গিক নয় এভিডেন্স সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক নয় ওকে এবার আমরা আসি এক্সপার্ট অপিনিয়ন আহ তার মানে আমরা এক্সপার্ট কাদেরকে বলবো এখানে অপিনিয়ন মতামত যারা দিবে তারা কে এক্সপার্ট এই যে দেশের ষোলো পাঁচ কোটি মানুষ অপিনিয়ন অপিনিয়ন দিল তার মধ্যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আছে স্পিকার 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 সাহেব আছে তার মানে তার মানে দেখেন এত গণ্যমান্য ব্যক্তি অপিনিয়ন দর পরেও তাদেরকে আমরা এক্সপার্ট বলতে পারছি না এক্সপার্ট বলতেছি ফুটপাতের ফুটপাতের না সরি সামান্য একটা ছোট ছোট্ট হসপিটালের ডক্টরকে যিনি ডাক্তার মুরাদের পরীক্ষা নিরীক্ষা করেছেন তার মানে এক্সপার্ট আসলে কারা এক্সপার্ট বিশেষজ্ঞ হচ্ছে তারা যারা বিশেষজ্ঞ হচ্ছে তারা যারা বিশেষজ্ঞ হচ্ছে তারা যারা উক্ত মতামত দেওয়ার জন্য দায়িত্ব প্রাপ্ত থাকেন একটু লিখি এবার আসি ছোট্ট হসপিটালের যে ডক্টর সে ডক্টরের নাম ধরে নিলাম আহ মিস্টার এক্স এর বক্তব্য অপিনিয়ন মতামত ডাক্তার সম্পর্কে রেলেভেন্ট হচ্ছে এভিডেন্স হিসেবে সাক্ষ্য হিসেবে কিন্তু ধরেন বাংলাদেশের সবচেয়ে স্বনামধন্য বা সারা বিশ্বের সবচেয়ে বড় ডাক্তার মিস্টার ওয়াই মিস্টার ওয়াই ডাক্তার মুরার সম্পর্কে মতামত দিল যে ডাক্তার মুরাদ হালকা হালকা পাগল মতামত দিল এই পৃথিবীর সবচেয়ে সেরা ডাক্তারের মতামত ডাক্তার মুরার সম্পর্কে প্রাসঙ্গিক হবে না কেন হবে না কারণ উনি মতামত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত না

এক্সপার্ট অপিনিয়ন পাঁচটা ক্ষেত্রে দেওয়া যায় আমরা জানি সেই পাঁচটা ক্ষেত্র কি কি পাঁচটা ক্ষেত্র আমরা সবাই জানি ফরেন ল বিদেশি আইন তারপরে কি আছে হ্যান্ড রাইটিং হাতের লেখা হস্তলিপি ফিঙ্গার ইম্প্রেশন টিপসহি তারপরে আছে এই যে আর্ট আঁকা আর্ট কলা বা চারুকলা তারপরে আছে হচ্ছে আপনার আর একটা কি আছে ওকে তাহলে আর একটা কি আছে আর একটা আছে কি কি জানি আছে সায়েন্স আর্ট ফিঙ্গার ইম্প্রেশন আর হচ্ছে হ্যান্ড রাইটিং একটা কি ও আর একটা হচ্ছে আপনার ফরেন ল বিদেশিয়ান ফরেন ল বিদেশিয়ান আচ্ছা তাহলে এই পাঁচটা ক্ষেত্রে অপিনিয়ন দেওয়াকে বলতেছে বিশেষজ্ঞদের মতামত খেয়াল এই পাঁচটা ক্ষেত্রে মতামত দেওয়াকে বলতেছে বিশেষজ্ঞদের মতামত অর্থাৎ এই পাঁচটা ক্ষেত্রে যা পাঁচটা ক্ষেত্র বা এই পাঁচটা যে কোনো একটা ক্ষেত্র নিয়ে কেউ যদি অপিনিয়ন দেয় সেটাকে আমরা বলতেছি তাকে আমরা বলতেছি বিশেষজ্ঞ বা এক্সপার্ট

তাহলে এই যে দেখেন যে এই পাঁচটা ক্ষেত্রে যারা মতামত দিবে এদের নাম হচ্ছে আমরা তাদেরকে বলতেছি এজন্য তাদের মতামতকে বলতেছি এক্সপার্ট অপিনিয়ন বা বিশেষজ্ঞ মতামত কিন্তু আমরা বলবো যে পাঁচটি ক্ষেত্র বা পাঁচটি ক্ষেত্রে যে কোনো একটিতে মতামত দিলেও অপিনিয়ন দিলেও সেই অপিনিয়নকে সাক্ষ্য আইনের অধীনে আমরা প্রাসঙ্গিক করব না পাঁচটি ক্ষেত্র বা পাঁচটি ক্ষেত্রের যে কোনো একটিতে কোনো ব্যক্তি অপিনিয়ন দিলে মতামত দিলে সেই মতামত সাক্ষ্য আইনের অধীনে প্রাসঙ্গিক নয় প্রাসঙ্গিক নয় তাহলে আমরা কি বলতেছি যে আমাদের প্রাসঙ্গিক হবে বাট আমি বলতেছি পাঁচটি ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে পাঁচটি ক্ষেত্রে পাঁচটি ক্ষেত্রে যে কোনো একটিতে অপিনিয়ন দিলেও সেটা প্রাসঙ্গিক হবে না কিভাবে বলেন তো পদ্মা সেতুতে ধাক্কা লাগছিল মনে আছে খালি ওই যে কি বলে ফেরি পদ্মা সেতুর পিলার সারা দুনিয়া সারা দুনিয়া পার যে চীন পদ্মা সেতু বানাইতেছে সেখানে ধাক্কা লাগিয়ে পদ্মা সেতু মনে শেষ হয়েছে যে যার মতো করে মতামত দিতেছে হ্যাঁ আমার মতো নগন্য মানুষও সেখানে মতামত দিছে মানে সবাই সেখানে মতামত দিছে সবাই সেখানে অপিনিয়ন দিছে ওকে কিন্তু পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার যখন মতামত দিল তখন সবার মুখ বন্ধ হয়ে গেল আচ্ছা আমি যখন পদ্মা সেতু আচ্ছা পদ্মা সেতু একটা কিসের কাজ আমরা ধরে নিলাম এটা সায়েন্সের কাজ এটা সায়েন্সের মধ্যে পড়ে এটা বিজ্ঞানের মধ্যে পড়ে ক্লিয়ার যত ইঞ্জিনিয়ারিং বিষয়টা ঠিক না সায়েন্সের মধ্যে পড়ে আচ্ছা তাহলে আমি আপনি এই সবাই কোন বিষয়ে অপিনিয়ন দিল সায়েন্সের বিষয় বিজ্ঞানের বিষয় ঠিক না ওকে কিন্তু আমাদের মতামত কি এখানে বিশেষ বিশেষজ্ঞ মতামত হচ্ছে আদালত কে আমার কথা শুনবো আদালত কে ঘুরিয়ে আচ্ছা আদালত কে আমাদের কথা শুনবে আদালত কিন্তু আমাদের কথা শুনবে না আদালত কার কথা শুনবে ওখানকার যিনি দায়িত্বে আছেন ওখানকার যিনি ইঞ্জিনিয়ার যিনি ওই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত তাহলে আছে দেখেন আমি সায়েন্স বিষয়ে যে বিষয়ে বিশেষজ্ঞ মতামত হতে পারে সেই বিষয়ে আমি মতামত দিলাম কিন্তু সেই মতামত বিশেষজ্ঞ মতামত হিসেবে আদালতের নিকট সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক হলো না তার মানে কি দাঁড়ালো যে বিশেষজ্ঞ মতামতের যে পাঁচটি ক্ষেত্র আছে এই পাঁচটি ক্ষেত্রের উপরে করে ক্ষেত্রে যদি কোনো মতামত দেওয়া হয় সেই মতামত বিশেষজ্ঞ মতামত নয় যদি না যে ব্যক্তি মতামত দেয় সেই ব্যক্তি উক্ত মতামত দেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত না হয় সম্পর্ক যুক্ত না হয় ক্লিয়ার ওকে এবার আমরা আসি তাহলে আমরা কিছু প্রশ্ন লিখি আমরা যতটুকু শিখছি একটু প্রশ্ন লিখি প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন শুধুমাত্র মতামত প্রাসঙ্গিক নয় ব্যাখ্যা করুন অপিনিয়ন ইজ নট রিলেভেন্ট আন্ডার দ্যাক্ট সাক্ষ্য অধীনে মতামত প্রাসঙ্গিক নয় আচ্ছা সাক্ষ্য অধীনে মতামত প্রাসঙ্গিক হতে পারে অপিনিয়ন ক্যান বি রিলেভেন্ট আন্ডার দ্যাক্ট সাক্ষ্য আইনের অধীনে মতামত প্রাসঙ্গিক হতে পারে ব্যাখ্যা করো সাক্ষ্য আইনের অধীনে মতামত প্রাসঙ্গিক হতে পারে ব্যাখ্যা করো এই প্রশ্ন উত্তরটা কি আমরা দিতে পারবো সাক্ষণের অধীনে মতামত প্রাসঙ্গিক হতে পারে হ্যাঁ সাক্ষণের যে পাঁচটি ক্ষেত্রে বলছে পাঁচটি ক্ষেত্রে পাঁচটি ক্ষেত্রে যদি মতামত দেয় সেটা প্রাসঙ্গিক হতে পারে তবে অবশ্যই মতামত দেওয়ার জন্য তাকে দায়িত্ব প্রাপ্ত হতে হবে অবশ্যই অপিনিয়ন দেওয়ার জন্য তাকে দায়িত্ব প্রাপ্ত হতে হবে ক্ষমতাবান হতে হবে ক্ষমতাবান ছাড়া যদি সে মতামত দেয় সেটা প্রাসঙ্গিক হবে না ক্লিয়ার বিষয়টা হবে এবার আসি সুনির্দিষ্ট ক্ষেত্র ব্যতীত সুনির্দিষ্ট ক্ষেত্র ব্যতীত মতামত দিলে তাকে বিশেষজ্ঞ মতামত বলা যায় না সাক্ষ্য আইনের অধীনে সুনির্দিষ্ট ক্ষেত্র ব্যতীত মতামত দিলে তাকে বিশেষজ্ঞ মতামত বলা যায় না এটা কি বলতে পারবো আমরা হ্যাঁ সাক্ষণে স্পষ্ট করে পাঁচটা ক্ষেত্র উল্লেখ করে দিছে এই পাঁচটা ক্ষেত্র ব্যতীত যদি যদি মতামত দেয় তাহলে সেই মতামত প্রাসঙ্গিক হবে না বা সেই মতামত দিলে সাক্ষণের অধীনে রেলেভেন্ট হবে না ক্লিয়ার তা এই প্রশ্নগুলা গেল এবার আসি এবার আসি বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হলেও লিখেন বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হলেও গ্রহণযোগ্য নয় আমরা দশ মিনিট ক্লাস করবো বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হলেও গ্রহণযোগ্য নয় দ্যাট এবার এটার সাথে আমরা মিল রেখে পড়ব সেকশন ওয়ান থার্টি সিক্স সেকশন ওয়ান থার্টি সিক্স ওয়ান থার্টি সিক্স এর বিষয়ে তাহলে বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হলেও গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এবার সাক্ষর আমরা ওয়ান থার্টি সিক্স একশো ছত্রিশ ধারায় যাব একশো ছত্রিশ ধারায় বিশেষ অ্যাডমিজিবিলিটি অব এভিডেন্স সাক্ষর গ্রহণযোগ্যতা গ্রহণ গ্রহণযোগ্যতা যে উদাহরণটা আমি বারবার দেই যে আমরা পাঁচ পাঁচটা পাঁচজন ছেলে একটা মেয়েকে দেখতে গেলাম মেয়ে সুন্দর মানে খুব খুবই সুন্দর পরিবার ভালো সবকিছু ভালো সবকিছু ওকে আছে তা আমি বলতেছি মেয়ে তো সব ঠিক আছে কোনো সমস্যা নেই বিয়ে করার জন্য কিন্তু আমি তাকে বিয়ে করব না তার মানে হচ্ছে মেয়েটা প্রাসঙ্গিক বাট মেয়েটাকে আমি গ্রহণ করলাম না তেমনি ভাবে তার মানে গ্রহণযোগ্যতা কার উপরে নির্ভর করে আমার উপর নির্ভর করে পৃথিবীর সকলের কাছে মেয়েটা গ্রহণ প্রাসঙ্গিক আমার কাছে প্রাসঙ্গিক বাট আমি গ্রহণ করলাম না তাহলে গ্রহণযোগ্যতা কার উপর নির্ভর করে আমার কাছে আমি কি আদালত আমি কে আদালত তার মানে হচ্ছে বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হলো ডাক্তার মুরাদ সম্পর্কে সেই ডক্টরের মতামত প্রাসঙ্গিক আদালত বলতেছে ভাই আমি আপনাকে গ্রহণ করতে পারলাম না আপনি ডক্টর মতামত দিচ্ছেন কিন্তু আমি আপনার মতামত গ্রহণ করতে পারলাম না হিসাবটা বুঝছেন তার মানে হচ্ছে বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হলেও গ্রহণযোগ্যতা নির্ভর করে আদালতের উপরে ধারা ১৩৬। ছত্রিশ তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল বিশেষজ্ঞ মতামত প্রাসঙ্গিক হলেও গ্রহণযোগ্য নয় তখন আমরা একশো ছত্রিশের উপর ভর করে আনসার করব যে হ্যাঁ বিশেষজ্ঞ মত প্রাসঙ্গিক হতে পারে বাট গ্রহণযোগ্যতা সাক্ষ্য এনার একশো অনুসারে আদালতের উপর নির্ভর করবে আদালত সাক্ষ্য সেই সাক্ষ্যকে গ্রহণ করবে কি করবে না সেটা আদালতের ডিসক্রিপশনারি পাওয়ার আদালতের বিবেচনামূলক ক্ষমতা এই যে আমরা তো চিল্লাচ্ছি চিল্লাচ্ছি বিশেষজ্ঞ মতামত বিশেষজ্ঞ মতামত বিশেষজ্ঞ মতামত আচ্ছা আমরা যখন একটা বিল্ডিং তৈরি করি হ্যাঁ বিল্ডিং তৈরি করার পরে একটা ইট আরেকটা ইটকে ধাক্কা দেয় সেইটা আরেকটা ইটকে ধাক্কা দেয় মানে দিয়ে রাখে একটা দেয়াল তৈরি হয় ঠিক না এভাবে একটা দেয়াল তৈরি হয় হয় শক্তপোক্ত তো এখন ধরেন একটা মামলায় দশটা সাক্ষ্য উপস্থাপন করা হলো একটা মামলায় আদালতের নিকট দশটা সাক্ষ্য দেওয়া হলো এর মধ্যে সাতটা সাক্ষ্য সেই মামলার ঘটনাকে সমর্থন করে তার মানে হচ্ছে যার হচ্ছে সাতটা এভিডেন্স আছে দশটার মধ্যে সঠিক সেই তো মামলায় জিতবে ঠিক না এখন এই দশটা সাক্ষর মত করে বিশেষজ্ঞ মতামত একটা সাক্ষ্য বিশেষজ্ঞ মতামত একটা সাক্ষ্য এখন এই বিশেষজ্ঞ মতামত অন্যান্য যে সাক্ষ্য দেওয়া হয়েছে সেটাকে সাপোর্ট করে বা সাপোর্ট করে না যেমন বিষয়টা এরকম ধরেন যেমনকে ধর্ষণ করা হয়েছে কি হয়েছে না এই মর্মে যদি বিতর্ক শুরু হয় আদালতে সমস্ত সাক্ষ্য বলতেছে পরিমণিকে ধর্ষণ করা হয়েছে মেডিকেল রিপোর্ট যখন আসলো তখন বলল যে পরিমণিকে ধর্ষণ করা হয় নাই তার মানে কি এই পরিমণিকে ধর্ষণ করা হয় নাই অন্যান্য সাক্ষ্য সাথে মিলানো হলো মিলিয়ে দেখা দেখা গেল যে সকলে বলছে হয় নাই আর মেডিকেল রিপোর্ট বলছে হয়েছে তার মানে হয় নাই তার মানে কোনো ঘটনাকে প্রমাণ করা বা না করার ক্ষেত্রে বিশেষজ্ঞ মতামতের গুরুত্বটা হচ্ছে ইম্পর্টেন্সটা হচ্ছে এটা করবোরেশন হিসেবে কাজ করে অনুসমর্থন হিসেবে কাজ করে সাক্ষ্যানের কাজ হচ্ছে কোনো ঘটনাকে প্রমাণ করা বা না করা তাহলে সেই মেডিকেল রিপোর্ট সেই ইঞ্জিনিয়ারের জন্য সাপোর্ট হিসেবে কাজ করে বা না প্রমাণ করার জন্য সাপোর্ট হিসেবে কাজ করে তাহলে সে সাপোর্টিভ এভিডেন্স হিসেবে কাজ করছে এক্সপার্ট অপিনিয়ন বাট যদি এরকম হতো পরিমনির ধর্ষণ রিপোর্ট আদালতে জমা হওয়ার পর আদালত কোন রায় দিয়ে ফেলছে আদালত কোন সিদ্ধান্ত দিয়ে ফেলছে আদালত তার বিচার প্রক্রিয়া বন্ধ করে সিদ্ধান্ত দিয়ে ফেলছে দ্যাট মিনস পরিমনি সে রিপোর্ট চূড়ান্ত প্রমাণ যখন একটা ঘটনা চূড়ান্ত প্রমাণ হয়ে যাবে তখন সামনে আগানোর আর সুযোগ নাই প্রমাণ তো হয়েই গেছে আমার যেটা টার্গেট ছিল প্রমাণ করা সেটা হয়েই গেছে বা আদালত বুঝে ফেলছে যে সিদ্ধান্ত এখন দেওয়ার সময় হয়ে গেছে সো আদালত সামনে আর যাবে না তার মানে হচ্ছে তার মানে হচ্ছে যেহেতু পরিমণি ধর্ষণের রিপোর্ট পাওয়ার পরেও আদালত আরো সাক্ষ্য প্রমাণ আদি পুলিশ রিপোর্ট এটা সেটা গ্রহণ করে তার মানে পরিমণির ধর্ষণ রিপোর্ট কনক্লুসিভ প্রুফ হয় নাই পরিমনির ধর্ষণ রিপোর্ট যেহেতু সায়েন্স বিষয়ে মতামত দেওয়া যায় সায়েন্স বিষয়ে মতামত দিলে সেটা বিশেষজ্ঞ মতামত হয় সো পরিমনির ধর্ষণ রিপোর্ট সায়েন্সের অংশ এবং পরিমণির ধর্ষণ রিপোর্ট বিশেষজ্ঞ মতামত হয়েও কনক্লুসিভ প্রুফ হয় নাই চূড়ান্ত প্রমাণ হয় নাই যদি কনক্লুসিভ প্রুফ হয়তো তাহলে আদালত সিদ্ধান্ত নিত ঠিক না সাথে সাথে সিদ্ধান্ত নিত তাহলে আর একদিন উল্লেখ করতো না তাহলে সে বলতো না ঠিক আছে আরো পাঁচজন সাক্ষী নেই সেটা বলতো না বলতো বলতো না আচ্ছা তার মানে কি দাঁড়ালো একটা প্রশ্ন লিখি হোয়াট ইজ দা এভিডেন্সিয়ারি ভ্যালু অফ হোয়াট ইজ দা এভিডেন্সিয়ারি ভ্যালু অফ বিশেষজ্ঞ মতামত আচ্ছা হোয়াট ইজ এভিডেন্সিয়ারি ভ্যালু অফ এক্সপার্ট অপিনিয়ন বিশেষজ্ঞ মতামতের সাক্ষ্যগত মূল্য কি এফি ভ্যালু বিশেষজ্ঞ মতামতের বিশেষজ্ঞ মতামতের সাক্কগতো মূল্য কি বিশেষজ্ঞ মতামতের সাক্ষ্যগত মূল্য হচ্ছে ইট ইজ नॉट কনক্লুসিভ টু এটা চূড়ান্ত প্রমাণ না বাট it works as এটা করবোরেশন হিসেবে কাজ করে এটা অনুসমর্থন হিসেবে কাজ করে এখানে পূর্বে পূর্বে দাখিলকৃত অন্যান্য সাক্ষর সাথে বিশেষজ্ঞ মতামতকে মিলিয়ে দেখা হয় এবং বিশেষজ্ঞ মতামত সেই অন্যান্য সাক্ষর সমর্থন অন্যান্য সাক্ষকে সমর্থন করে বা সমর্থন করে না অর্থাৎ আদালতকে সিদ্ধান্ত নিতে সহায়ক ভূমিকা পালন করে বিশেষজ্ঞ মতামত কিন্তু আদালত শুধুমাত্র বিশেষজ্ঞ মতামতের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাইতে পারে না সো কনক্লুসিভ প্রুফ তাহলে আমরা ওভারঅল এতক্ষণ চল্লিশ মিনিটের একটা ক্লাসে আমরা দেখলাম শুধুমাত্র ধারা পঁয়তাল্লিশ হ্যাঁ আচ্ছা কি সমস্যা তো যে আমি তো লং লং নিতেছি আপনার তো সমস্যার কথা না সমস্যা তো আমার কথা ঠিক না আচ্ছা তাহলে আমরা ধারা পঁয়তাল্লিশ শেষ করলাম আমরা আজকের মতো ক্লাস করব না আমরা আগামীকাল ক্লাস করব একটু লং টাইম দাদা দাদা আমাদের আসলে মূলত এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলা এই বেসটা আগে প্রশ্নগুলা বল বলার পরে এগুলার অ্যানসারটা একটু সুন্দরভাবে একটু ক্লিয়ার করলে বললে ভালো হয় না মানে মূল মানে আপাতত এটা মাথায় রাখেন সেটা তখন বোর্ড ইউজ করবো তখন মানে আপাতত এই আইডিয়াগুলো মাথায় রাখেন আইডিয়াগুলো মাথায় রাখলে ক্লাস তো আর এখনই শেষ হয়ে যাচ্ছে না এই এভিডেন্স এভিডেন্স অ্যাক্টের উপরে মনে করেন দুই তিন বার ক্লাস হবে আমাদের তো সবার পাশ করতে হবে ঠিক না এখন জাস্ট এখন জাস্ট আমরা এভারেজ একটা একটা ধাপ শেষ করে যাচ্ছি আর কি একবার করে বিষয়টা সেরকম এটা ঠিক আছে তাহলে ঠিক আছে এখন মাথায় নাও আর কি